নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি আমি বিবেকানন্দ বলছি গ্রন্থ থেকে পাশ্চাত্যে দ্বিতীয়বার পর্বের পরবর্তী অংশ। লস এঞ্জেলেস, 27 ডিসেম্বর 1899। এখানে এখন ঠিক উত্তর ভারতের মতো শীত, কেবল মাঝে মাঝে কয়েকটা দিন একটু গরম। গোলাপ ফুলও আছে, পামগুলি চমৎকার, খেতে বার্লি ফলেছে, গোলাপ এবং অন্যান্য নানা জাতের ফুল ফুটেছে আমার কুটিরের চারপাশে। গৃহস্বামিনী মিসেস ব্রজেট চিকাগোর মহিলা, স্থূলাঙ্গী, বৃদ্ধা এবং খুবই রসিকা ও বাকচতুরা। চিকাগোতে তিনি আমার বক্তৃতা শুনেছেন এবং খুব মাতৃস্বভাবা। ঠিক এখনই আমি সুখী এবং বাকি জীবনে সুখী থাকার আশা করছি। বেশ কিছু টাকা করতে পারলে খুব খুশি হব। কিছু কিছু করছি, মার্গটকে বলো আমি বেশ কিছু টাকা করে ফেলছি এবং জাপান, হনলুলু, চীন ও জাভার পথে দেশে ফিরব। তাড়াতাড়ি টাকা করার পক্ষে এটা চমৎকার জায়গা এবং শুনছি স্যান ফ্রান্সিসকো এর চেয়েও ভালো। প্যাসাডেনা, 17 জানুয়ারি 1900। মিস ম্যাকলিয়ার্ড এবং মিস লেগেটের সাহায্যে আমি শারদানন্দকে 2000 টাকা দিতে পেরেছি। তারা যথাসাধ্য দিয়েছেন, বাকিটা বক্তৃতার মাধ্যমে। এখানে বা অন্য কোথাও বক্তৃতার দ্বারা বিশেষ কিছু হবে বলে আশা করি না, ওতে আমার খরচই পোষায় না। শুধু তাই নয়, পয়সা খরচের সম্ভাবনা ঘটলেই কাউকে দেখতে পাওয়া যায় না। এদেশে বক্তৃতার ক্ষেত্রটাকে বেশি চষে ফেলা হয়েছে আর লোকেরা বক্তৃতা শোনার মনোভাব কাটিয়ে উঠেছে। আমি শারীরিকভাবে ভালো, সারাইকারীর মনে হচ্ছে যে কোনো জায়গায় যাবার স্বাধীনতা আমার আছে। এটা চলতে থাকবে এবং আর কয়েক মাস মধ্যে সম্পূর্ণ সুস্থ হব। উনি ভাবছেন আমি সুস্থ, বাকিটা প্রকৃতি নির্ভর। আমি এখানে প্রধানত স্বাস্থ্যের জন্য এসেছিলাম আর আমি তা পেয়েছি। উপরন্তু আমি 2000 টাকা পেয়েছি যা মামলার ব্যয় নির্বাহের কাজে লাগবে। ভালো, এখন আমার মনে হচ্ছে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে কাজ করার পালা আমার ফুরিয়ে গেছে। ওই জাতীয় কাজ করে আর আমার স্বাস্থ্য ভঙ্গ করা নিষ্প্রয়োজন। এখন আমার কাছে এটা স্পষ্ট হয়ে উঠছে যে মঠের সব ভাবনা আমাকে ত্যাগ করতে হবে এবং একসময় আমাকে গর্ভধারিণী মায়ের কাছে ফিরে যেতে হবে। আমার দরুন তার অনেক দুর্দশা হয়েছে, তার শেষ দিনগুলি আমি মসৃণ করতে চেষ্টা করব। জানো কি, শঙ্করাচার্যকে এরকম করতে হয়েছিল, মায়ের শেষ সময় তাঁর কাছে ফিরে যেতে হয়। আর আমার কাছে এই সর্বশ্রেষ্ঠ ত্যাগের আহ্বান আসছে। আমার উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব ও যশের আকাঙ্ক্ষা বিসর্জন দিতে হবে। আমার মন প্রস্তুত হয়ে আছে এবং আমার এই তপস্যা করতে হবে। মঠের একটা ট্রাস্ট দলিল করতে চাই শারদানন্দ, ব্রহ্মানন্দ ও তোমার ধীরমাতা নামে। শরতের কাছ থেকে কাগজপত্র পেলেই তা করে ফেলব, তারপর আমি শান্ত হব। আমি চাই বিশ্রাম, এক মুঠো অন্ন, খান কয়েক বই এবং কিছু লেখাপড়ার কাজ। মা এখন আমাকে এই আলোক স্পষ্ট দেখাচ্ছেন। এখন দেখা যাচ্ছে 1884 সালে আমার মাকে ছেড়ে আসা মহাত্যাগের বিষয় ছিল, মায়ের কাছে ফিরে যাওয়া আরও ত্যাগের বিষয় হবে। মনে হয় সেকালে মহা আচার্য শঙ্কর যা করেছিলেন জগন্মাতা চান আমিও তাই করি। আমি এখন শিশু বই কিছু নই, আমার কি কাজ, আমার সমস্ত শক্তি আপনাতে সমর্পিত। বেশ দেখছি, বুঝতে পারছি যে আমি আর বক্তৃতা মঞ্চ থেকে বাণী প্রচার করতে পারবো না, এতে আমি খুশি। আমি বিশ্রাম চাই, আমি যে ক্লান্ত হয়ে পড়েছি তা নয়, কিন্তু এর পরবর্তী অধ্যায় কথা নয়, অলৌকিক স্পর্শ, যেমন শ্রী রামকৃষ্ণের ছিল। লস এঞ্জেলেস, 17 জুন 1900। সারা জীবন আমি জগতের জন্য খেটেছি, কিন্তু আমার দেহের এক খাবলা মাংস কেটে না নেওয়া পর্যন্ত জগৎ এক টুকরো রুটিও আমাকে ছুঁড়ে দেয়নি। লস এঞ্জেলেস, 15 ফেব্রুয়ারি 1900। নিবেদিতা, যাই হোক,
আমি এখন খুব শক্ত হয়েছি। আগের চেয়ে আমার দৃঢ়তা খুব বেড়েছে। আমার হৃদয়টা যেন লোহার পাত দিয়ে বাঁধানো হয়ে গেছে। আমি এখন সন্ন্যাস জীবনের অনেক কাছাকাছি যাচ্ছি। তুমি গল্পগুলি পেয়েছো জেনে খুশি হলাম। ভালো বিবেচনা করো তো, তুমি নিজে এগুলো আবার নতুন করে লেখো। কোনো প্রকাশক যদি পাও তাকে দিয়ে ওগুলো ছাপিয়ে প্রকাশ করে দাও। আর যদি বিক্রি করে কিছু লাভ হয় তোমার কাজের জন্য নাও, আমার নিজের দরকার নেই। আমি এখানে কিছু অর্থ পেয়েছি। আসছে সপ্তাহে স্যান ফ্রান্সিসকোয় যাচ্ছি, সেখানে সুবিধা করতে পারবো আশা করি। আমি ক্রমশ ধীর স্থির শান্ত প্রকৃতি হয়ে আসছি, যাই ঘটুক না কেন আমি প্রস্তুত। এইবার যে কাজে লাগা যাবে প্রত্যেক আঘাতে বেশ কাজ হবে, একটিও বৃথা যাবে না। এই হচ্ছে আমার জীবনের আগামী অধ্যায়। প্যাসাডেনা, 20 ফেব্রুয়ারি 1900। মিস্টার মেরি, মিস্টার হেলের দেহত্যাগের বেদনাদায়ক সংবাদ বহন করে তোমার চিঠিখানা গতকাল পেয়েছি। আমি মর্মাহত হয়েছি। সন্ন্যাসের শিক্ষা সত্ত্বেও আমার হৃদয়বৃত্তি এখনও বেঁচে আছে। তারপর যেসব মহাপ্রাণ মানুষ আমি দেখেছি, মিস্টার হেল তাঁদের একজন। জীবনে আমি অনেক সয়েছি, অনেককে হারিয়েছি, আর সেই বিয়োগের সবচেয়ে বিচিত্র যন্ত্রণা হলো আমার মনে হয়েছে যে চলে গেল আমি তার যোগ্য ছিলাম না। পিতার মৃত্যুর পর মাসের পর মাস এই যাতনায় কেটেছে, আমি তার কতই না অবাধ্য ছিলাম। যতই আমরা বই পড়ি বা বক্তৃতা শুনি বা লম্বা লম্বা কথা বলি, শেষ পর্যন্ত অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক, সেই শুধু চোখ ফোটায়। অভিজ্ঞতা যেভাবে হয় সেভাবেই তা সবচেয়ে ভালো। আমরা শিখি হাসির আলোয়, শিখি চোখের জলে। জানি না কেন এমন হয়, কিন্তু তা যে হয় তা দেখতেই পাই, সেটাই যথেষ্ট। আমরা সকলে যদি স্বপ্নে ডুবে থাকতে পারতাম। জীবনে এতদিন পর্যন্ত তুমি নিরাপদ আশ্রয় পেয়েছো, আর আমাকে জ্বলতে কাঁদতে হয়েছে সারাক্ষণ। এখন ক্ষণকালের জন্য তুমি জীবনের অপর দিকটা দেখতে পেলে। এ ধরনের অবিরাম আঘাতে আঘাতে আমার জীবন তৈরি হয়েছে। এর চেয়েও শতগুণ ভয়ঙ্কর আঘাত দারিদ্রের, বিশ্বাসঘাতকতার আর আমার নিজের নির্বুদ্ধিতার যন্ত্রণা। এটা নৈরাশ্যবাদ, এখন তুমি বুঝবে কেমন করে তা আসে। ঠিক ঠিক তোমাকে আর কি বলবো মেরি, কথা তো সবই তোমার জানা। শুধু একটি কথা বলি, এবং তার মধ্যে এতটুকু ভেজাল নেই, যদি আমাদের দুঃখ বিনিময় করা সম্ভব হতো এবং তোমাকে দেবার মতো আনন্দ ভরা মন যদি আমার থাকত, তাহলে নিশ্চয়ই বলছি চিরদিনের জন্য তোমার সঙ্গে তা বিনিময় করে নিতাম। ক্যালিফোর্নিয়া, 21 ফেব্রুয়ারি 1900। বাক্যী যাতনা, শাস্ত্রফাস্ত্র, মতামত আমার এই বুড়ো বয়সে বিষবত হয়ে যাচ্ছে। যে কাজ করবে সেই আমার মাথার মণি, ইতি নিশ্চিতম। মিছে বকাবকি চাঁচামেচিতে সময় যাচ্ছে, আয়ুক্ষয় হচ্ছে, লোকহিত এক পাও এগোচ্ছে না। স্যান ফ্রান্সিসকো, 2 মার্চ 1900। প্রিয় মেরি, আমি এখন টাকা জোগাড় করতে ব্যস্ত, তবে বেশি কিছু করে উঠতে পারছি না। হ্যাঁ, যে কোনো উপায় হোক দেশে যাওয়ার খরচটা তোলার মতো টাকা আমার করতেই হবে। এখানে একটা নতুন ক্ষেত্র পেয়েছি, শত শত উৎসুক শ্রোতা আসছে, আমার বই পড়ে এরা আগে থেকেই প্রস্তুত ও উদ্গ্রীব ছিল। অবশ্য টাকা জোগাড় করার ব্যাপারটা যেমন মন্থর তেমনই বিরক্তিকর, 100 জোগাড় করতে পারলেই আমি খুব খুশি হব। আমার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে, কিন্তু পূর্বের বল এখনও ফিরে পায়নি। কিন্তু এতটুকু শক্তির জন্য অনেকখানি পরিশ্রম করতে হবে। অন্তত কয়েকটা দিনের জন্য যদি বিশ্রাম ও শান্তি পেতাম। মাই সব জানেন, আবার সেই পুরনো কথা, তিনিই ভালো জানেন। গত 2 বছর বিশেষ খারাপ গেছে, মনের দুঃখে বাস করেছি। এখন কিছুটা আবরণ সরে গেছে, এখন আমি সুদিনের আরও ভালো অবস্থার আশায় আছি। স্যান ফ্রান্সিসকো, 4 মার্চ 1900। নিবেদিতা, আমি আর কাজ করতে চাই না, এখন বিশ্রাম ও শান্তি চাই। স্থান ও কালের তত্ত্ব আমার জানা আছে, কিন্তু আমার বিধিলিপি বা কর্মফল
আমায় নিয়ে চলেছে, শুধু কাজ কাজ। আমরা যেন গরুর পালের মতো কসাইখানার দিকে চালিত হচ্ছি। কসাইখানা অভিমুখে তাড়িত গরু যেমন পথের ধারের ঘাস এক এক খাবলা খেয়ে নেয়, আমাদের অবস্থাও ঠিক সেই রকম। আর এই হচ্ছে আমাদের কর্ম বা আমাদের ভয়। ভয়ই হচ্ছে দুঃখ ব্যাধি প্রভৃতির আকড়। বিভ্রান্ত ও ভয়চকিত হয়ে আমরা অপরের ক্ষতি করি, আঘাত করতে ভয় পেয়ে আমরা আরও বেশি আঘাত করি। পাপকে এড়িয়ে চলতে একান্ত আগ্রহান্বিত হয়ে আমরা পাপেরই মুখে পড়ি। আমাদের চারপাশে কত অকেজো আবর্জনা স্তূপী না আমরা সৃষ্টি করি, এতে আমাদের কোনো উপকারই হয় না, বরং যাকে আমরা পরিহার করতে চাই তারই দিকে, সেই দুঃখের দিকে আমরা পরিচালিত হই। আহা, যদি একেবারে নির্ভীক সাহসী ও বেপরোয়া হয়ে যেতে পারা যেত। স্যান ফ্রান্সিসকো, 4 মার্চ 1900। আমার স্বাস্থ্য প্রায় একই রকম আছে, আমি তো কোনো ইতর বিশেষ দেখছি না। সম্ভবত স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, যদিও অজ্ঞাত সারে। আমি 3000 শ্রোতাকে শোনাবার মতো উঁচু গলায় বক্তৃতা দিতে পারি। ওকল্যান্ডে আমাকে 2 বার তাই করতে হয়েছিল, আর 2 ঘন্টা বক্তৃতার পরেও আমার সুনিদ্রা হয়। স্যান ফ্রান্সিসকো, 7 মার্চ 1900। আমার শরীর একরকম চলে যাচ্ছে, টাকা নেই, হাড় ভাঙা পরিশ্রম, অথচ ফল শূন্য। লস এঞ্জেলেসের চেয়েও খারাপ, কিছু না দিতে হলে তারা দল বেঁধে বক্তৃতা শুনতে আসে, আর কিছু খরচ করতে হলে আসে না, এই তো ব্যাপার। স্যান ফ্রান্সিসকো, 17 মার্চ 1900। ডাক্তার হিলার ও মিসেস হিলার শহরে ফিরে এসেছেন। মিসেস মিল্টনের চিকিৎসায় তারা যথেষ্ট উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। আমার বেলায় তার চিকিৎসায় বুকে অনেকগুলো বড় বড় লাল লাল দাগ ফুটে উঠেছে। আরোগ্যর ব্যাপারে কতদূর কী হয় পরে বিস্তারিত আপনাকে জানাবো। এখানে আমি চুপচাপ সহ্য করার নীতি অবলম্বন করে যাচ্ছি, এ পর্যন্ত ফল মন্দ হয়নি। 3 বোনের মেজটি মিসেস হ্যান্সবরও এখন এখানে, সে আমাকে সাহায্য করবার জন্য অবিরাম কাজ খেটে চলেছে। প্রভু তাদের হৃদয় আশীর্বাদে ভরিয়ে দিন। 3টি বোন যেন 3টি দেবী। এখানে ওখানে এ ধরনের আত্মার সংস্পর্শ পাওয়া যায় বলেই জীবনের সকল অর্থহীনতার ক্ষতিপূরণ হয়ে যায়। স্যান ফ্রান্সিসকো, 22 মার্চ 1900। মেরি, তুমি ঠিকই বলেছ যে ভারতবাসীদের বিষয় ছাড়া আমার আর অনেক কিছু চিন্তা করবার আছে, কিন্তু গুরুদেবের কাজই আমার জীবনের প্রধান কর্তব্য, তার তুলনায় ওইসব গৌণ। এই আত্মত্যাগ যদি সুখকর হতো তা হয় না, ফলে স্বভাবতই কখনো কখনো মনে তিক্ততা আসে। কিন্তু জেনো মেরি, আমি এখনও মানুষ আছি এবং নিজের সব কিছু একেবারে ভুলে যেতে পারি না, আশা করি একদিন তা পারব। আর আমার কথা যদি বলো, আমি এই অবিরাম ঘোরাঘুরিতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই ঘরে ফিরে শান্তিতে কাটাতে চাই, আর কাজ করতে চাই না। জ্ঞান তপস্বীর মতো নির্জনে জীবনযাপন করাই আমার স্বভাব, সে অবসর কখনো জুটল না। প্রার্থনা করি এবার তা যেন পাই। এখন আমি ভগ্ন স্বাস্থ্য, কর্মক্লান্ত। হিমালয়ের আশ্রম থেকে যখনই মিসেস সেভিয়ারের কোনো চিঠি পাই, তখনই ইচ্ছা হয় যেন সেখানে উড়ে চলে যাই। প্রতিনিয়ত প্ল্যাটফর্মে বক্তৃতা করে অবিরত ঘুরে বেরিয়ে আর নিত্য নতুন মুখ দেখে আমি একেবারে ক্লান্ত। স্যান ফ্রান্সিসকো, 25 মার্চ 1900। নিবেদিতা, আমি আগের চেয়ে অনেক ভালো আছি এবং ক্রমশ বল পাচ্ছি। এখন মাঝে মাঝে মনে হয় খুব শীঘ্রই যেন মুক্তি পাব। গত 2 বছরের যন্ত্রণা রাশি আমাকে অনেক শিক্ষা দিয়েছে। ব্যাধি ও দুর্ভাগ্য পরিণামে আমাদের কল্যাণই সাধন করে, যদিও তখনকার জন্য মনে হয় বুঝি আমরা একেবারে ডুবে গেলাম।